শাকাহারি খাবারের মধ্যে ছোলাকে বেশ পুষ্টিকর আহার হিসাবে ধরা হয় কারণ এর মধ্যে প্রোটিনের মাত্রা বেশ ভালো মাত্রায় হবার সাথে সাথে অন্যান্য নিউট্রিশিয়ানগুলো এর মধ্যে পাওয়া যায় কিন্তু বন্ধুরা এর মধ্যে এটাও বুঝতে হবে যে যে কোনো খাবারের ভালো গুণ শরীরে পেতে গেলে সেই খাবারের ভালো দিক আর খারাপ দিকের সাথে সাথে জানতে হবে সেই খাবারের সঠিক সময় আর সঠিকভাবে খাবারের নিয়মকে তাই বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো ছোলা খাবার ভালো দিক কি কি। আর কি কী খারাপ দিক রয়েছে সেই সাথে একদিনে কতটুকু পরিমাণে ছোলা খাওয়া উচিত ছোলা খাওয়ার সঠিক সময় মানে সকাল বিকাল নাকি সন্ধে আর ছোলাকে জলে ভিজিয়ে কাঁচা অঙ্কুর বের করে নাকি সেদ্ধ করে খাওয়া উচিত আর ওজন বাড়ানো এবং ওজন কমানোর ব্যক্তিরা কিভাবে এটাকে তারা ডায়েটে নেবে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মেক্স কেয়ার আমাদের শারীরিক সমস্যার নানাবিধ গুরুত্বপূর্ণ টিপসগুলো পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন চালু করে রাখুন তাহলে চলুন শুরু করি এবারে ছোলা খাবার কি কি ভালো এবং খারাপ দিক রয়েছে ছোলাতে সব থেকে বেশি মাত্রায় কার্বোহাইড্রেট এবং প্রোটিন রয়েছে আর তাছাড়া ভিটামিন বি সেভেন মানে ফলিক অ্যাসিড ম্যাঙ্গানিস আয়রন পটাশিয়াম কপার জিঙ্ক আর অন্যান্য ভিটামিনস আর মিনারেলস অনেক মাত্রায় পাওয়া যায় আর সব থেকে ভালো কথা ছোড়াতে ফাইবারের মাত্রা কিন্তু বেশ রয়েছে যেটা কার্বোহাইড্রেটকে রেগুলেট করার সাথে সাথে কোষ্ঠকাঠিন্যকেও দূর করে পাচন ক্রিয়াকে আরও ভালো করে কাজ করার সাহায্য করে কারণ যে কোনো ব্যক্তির কোষ্ঠকাঠিন্য হওয়ার একমাত্র কারণ হল তার খাবারে ফাইবার ঠিক মতো না থাকা কিন্তু বন্ধুরা এই ছোলাতে ফাইবার বেশ পরিমাণে রয়েছে আবার আমাদের শরীরের খারাপ মানে ব্যাড কোলেস্টেরলকে কমিয়ে ব্লাড প্রেশার আর ব্লাড সুগারের মাত্রাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে সাথে এর মধ্যে থাকা হাই কোয়ালিটির প্রোটিন ওজন বাড়ানো এবং ওজন কমানো দুটোতেই অনেক সাহায্য করে থাকে কিন্তু বন্ধুরা তার জন্য জরুরি এই ছোলাকে সঠিকভাবে ব্যবহার করা আর যেটা আমরা আগে এই ভিডিওতে জানব এখন বলি ছোলা কাঁচা না ভাজা না অঙ্কুরিত করে খাওয়া ভালো বন্ধুরা আমাদের এটা বুঝতে হবে ছোলাকে আলাদা আলাদাভাবে খেলে তার ইফেক্টও কিন্তু আলাদা আলাদাভাবেই আমাদের শরীরে গিয়ে লাগবে আর আপনার কাছে যদি সঠিক তথ্য না থাকে তবে এটা খেয়েও আপনি কিন্তু সমস্যায় ভুগতে পারেন জলে ভেজানো ছোলাতে পুষ্টিকর মাত্রা অনেক বেশি থাকে কিন্তু এটা হজম হতে একটু সময় লাগে কারণ কাঁচা ছোলার ভিতরে থাকা ফাইবারকে ভাঙতে আমাদের পাচনতন্ত্রের বেশ বেগ পেতে হয় এজন্য যদি আপনি কাঁচা ছোলা খেয়ে থাকেন তবে সবসময় তাকে ভালো করে চিবিয়ে খান আর অল্প মাত্রায় সেবন করুন কিন্তু বন্ধুরা ছোলাকে অঙ্কুরিত করে খেলে এর গুণ কিন্তু আরও বেড়ে যায় কারণ অঙ্কুরিত ছোলার ভেতরে অ্যানজাইম প্রোটিন ভিটামিনস মিনারেল আর ফাইবার অনেক মাত্রায় বেশি থাকে আর বন্ধুরা এখানে বোঝার মতো একটি বিষয় হলো ছোলা কিন্তু কম্পিট সোর্স অফ প্রোটিন নয় কারণ এতে নামক অ্যাসিড মিসিং থাকে কিন্তু ছোলা অঙ্কুরিত হওয়ার পর এর মধ্যে অ্যামাইনো অ্যাসিডের মাত্রাও ফুলফিল হয়ে যায় যার ফলে অঙ্কুরিত ছোলা কমপ্লিটলি প্রোটিন ফুডে পরিণত হয় কিন্তু বন্ধুরা এটা মাথায় রাখবেন অঙ্কুরিত ছোলা এত ভালো দিক থাকা সত্ত্বেও এর মধ্যে খারাপ দিকও রয়েছে যা হলো এর মধ্যে থাকা ব্যাকটেরিয়া ভেজা ছোলাকে অনেক সময় রাখার জন্য এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া গ্রো হওয়ার চান্সও বেড়ে যায় এজন্য বাচ্চা বয়স্ক এবং গর্ভবতী মহিলাদের অঙ্কুরিত ছোলা কাঁচা মানে জলে ভিজানো অঙ্কুরিত ছোলা ব্যবহার করা একদমই উচিত নয় কারণ তাদের ইমিউনিটি পাওয়ার খুব কম হয় যার ফলে ওই ছোলাতে থাকা ব্যাকটেরিয়া শরীরে ক্ষতি করতে পারে কিন্তু সেই জায়গাতে ছোলাকে অল্প মাত্রায় সেদ্ধ করে বা ভেজে খাওয়া যেতেই পারে তবে হ্যাঁ বন্ধুরা এ ব্যাপারে ওই ভাজা ছোলাই ভিটামিনস ও মিনারেলসের মাত্রা তো কমে যায় কিন্তু এটা খাওয়া সেফ এবং এটাও হজমে তাড়াতাড়ি হবে এখন বলি ছোলা কখন খেতে হবে ছোলা খাবার সঠিক সময় কখন বন্ধুরা সেদ্ধ ছোলার ব্যবহার আপনি চাইলে সারাদিনে যে কোনো সময় করতে পারেন তবে সব থেকে ভালো সকালের খাবারে এটা খাওয়া কিন্তু জলে ভেজানো ছোলা সকালে খালি পেটে করাই ভালো আর এটা খাবার পর অন্য কিছু খাবার জন্য অন্তত এক থেকে দেড় ঘন্টা গ্যাপ অবশ্যই নেওয়া উচিত যাতে ছোলা খাবার ভালো ফায়দাটুকু পুরোটাই আপনার শরীর নিতে পারে এবার বলি এটা কতটুকু পরিমাণে খাওয়া উচিত যে কোনো ব্যক্তির একদিনে কতটুকু ছোলা খাওয়া উচিত সেটা নির্ভর করে সেই ব্যক্তির পাচন আর শারীরিক কার্যকলাপের ওপর কিন্তু তবুও যদি আপনি জলে ভিজিয়ে কাঁচা ছোলা খাচ্ছেন তবে আপনি এক থেকে দু মুঠো ছোলা খেতে পারেন তার বেশি বন্ধু একদমই নয় আর যখনই আপনি ছোলা খাবেন তখন এটাকে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন কারণ জলে ভেজানো ছোলা হজম হতে অনেকটাই সময় লাগে তার ফলে এটা বেশি ব্যবহার করলে অনেকেরই গ্যাসের সমস্যা এবং পেট ভার হয়ে থাকতে পারে কিন্তু এটা সেদ্ধ বা ভেজে আপনি পঞ্চাশ বা ষাট গ্রাম খেতে পারেন আর যারা জিম বা এক্সারসাইজ করেন তারা তাদের প্রয়োজন মতো একশো বা একশো গ্রাম তাদের ডায়েটে নিতে পারেন কিন্তু বন্ধুরা এখানেও একটা কথা অবশ্যই মাথায় রাখবেন আপনি যখন ছোলা খাচ্ছেন তখন একবারেই একশো বা দেড়শো গ্রাম ছোলা খেয়ে ফেলবেন না কিছু সময় অন্তর অন্তর দু থেকে তিনবারে এটাকে সেবন করুন এবার আসি ওজন বাড়ানো বা কমানোতে কিভাবে ছোলা আমাদের সেবন করা উচিত বন্ধুরা ছোলাতে ভালো প্রোটিন সোর্স হবার জন্য এটা পুরুষ ভাইদের হাতের মাসলকে বাড়াতে এবং খারাপ চর্বিকে শরীর থেকে চড়াতে অনেকটা সাহায্য করে আর তাছাড়া এ এতে কার্বোহাইড্রেটের সাথে ফাইবারও মজুত রয়েছে যার জন্য এটা লো গ্লাইসেমিক খাবারের মধ্যেও পড়ে যায় আর যেটা কিন্তু খুবই ভালো কথা কারণ খাবার শরীরে ধীরে ধীরে হয় যার ফলে এটা রক্তের সুগারের লেভেল এবং চর্বির মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে যদি আপনি ওজন কমানোর জন্য ডায়েট করছেন তবে আপনি কুড়ি থেকে পঁচিশ গ্রাম ছোলা রাতে জলে ভিজিয়ে সারা রাতের জন্য এটিকে ছেড়ে দিন এবং সকালে সেটাকে উঠে ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন কারণ কাঁচা ছোলায় তত্ত্ব অনেক মাত্রায় থাকে সাথে এটা শরীরে ধীরে ধীরে হজম হবার জন্য খিদে অনেক সময়ের জন্য কম করে দেয় যার জন্য ওজন কমাতেও বেশ সাহায্য হয়ে থাকে আর যদি আপনার কাঁচা ছোলা হজম না হয় গ্যাসের সমস্যা করে তবে আপনি কাঁচা ছোলাকে সেদ্ধ করে খান সাথে যদি আপনি ছোলার টেস্টকে ইনহান্স করতে চান তবে তার মধ্যে কিছুটা কাঁচামরিচ পেঁয়াজ টমেটো ধনে পাতা আর অল্প করে বিট নুন এবং একটুখানি লেবুর রস দিয়ে নিন তাহলে টেস্ট আরও বেড়ে যাবে আর সাথে পৌষ্টিক তত্ত্বর মাত্রাও কিন্তু বেড়ে থাকবে আর তাছাড়া আপনি যদি চান তবে অল্প মাত্রায় কাঠখোলাই ভাজা ছোলা সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে বা সন্ধ্যায় টিফিন হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু এখানে খেয়াল রাখবেন এরকম ধরনের ভাজা ছোলাকে খোসা শুদ্ধ খাবার কারণ পুরো ফাইবার এই খোসাতেই থাকে আর যদি আপনি ওজন বাড়ানোর ডায়েট ফলো করছেন তবে ছোলা সবসময় সেদ্ধ করে খান যাতে এই ছোলা শরীরে তাড়াতাড়ি হজম হতে পারে এজন্য রাতে জলে পঞ্চাশ গ্রাম ছোলাকে ভিজিয়ে রেখে সকালের খাবারে হালকা নুন দিয়ে জলে ফুটিয়ে এটাকে ব্যবহার করুন দুপুরে পঁচিশ থেকে তিরিশ গ্রাম ভাজা ছোলা অল্প একটু গুড়ের সাথে খেতে পারেন এটাকে আবার সন্ধ্যায় রিপিটও করতে পারেন আর যদিও ওজন বাড়ানো এবং ওজন কমানোতে শুধু ছোলা একা কিছু করতে পারবে না কেননা এটা পুরোপুরি সেই ব্যক্তি সারাদিনের খাবারের ওপর ডিপেন্ড করছে আর তার লাইফস্টাইলের ওপর ডিপেন্ড করছে এর জন্য ওজন বাড়ানো এবং ওজন কমানো এই দুটি টপিকের ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করে রাখবো ধন্যবাদ ভিডিওটি সবাই দেখার জন্য